ফরেন্সে আটকে আছে ১১ বছরের ধর্ষণের পর হত্যার ১৪৪ আসামির ফাঁসির সাজা। রায়ের পরে দীর্ঘ ৮ মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত আমার মামলা শুনানি। চলতি মাসেই হতে পারে আলাদা বেঞ্চ, সাজা কার্যকরে বদ্ধপরিকর সরকার। আমি প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলবো, ধর্ষণের মামলা যেগুলো আছে সেই মামলাগুলো শুনানি করার জন্য। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই অপরাধ যাতে উল্লেখযোগ্যভাবে কমে। দিন দিন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য যেতে চান বিদেশে, বাসভবনে দেখা করে বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন। করোনায় কৃষিতে ৫০০০ কোটি টাকা সরকারি ঋণের অর্ধেকও দেওয়া হয়নি, কম মুনাফার কারণেই অনীহা মত বিশ্লেষকদের, শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। বিমান বাহিনীতে যুক্ত হল নতুন ৭টি চীনা বিমান, প্রশিক্ষণের পাশাপাশি সমরাস্ত্র বহনেও সক্ষম, বাড়বে বাহিনীর সক্ষমতা।